অনেকখানি হতাশার পুরোটাই হতাশার ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে শুরু করাটা ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড়ো সেটব্যাক আর দ্য সেম টাইম স্ট কান্ট্রি একটা ম্যাচ হতেই পারে বাট পরপর দুটি ম্যাচ ছেড়ে যাওয়া আসলে ভালো কিছু নয় শুধু হারা নয় আমরা মানে ভালো ক্রিকেটও খেলছি না যেটা সবচেয়ে বেশি হতাশার শুধু বিশ্বকাপের আগে বলে না আমি যে কোনো সিরিজে টু ডিলে হেরে যাওয়া মানে তিন তিন ম্যাচের সিরিজের শুরুতে দু ম্যাচে হেরে যাওয়া একটা সুইড কান্ট্রির কাছে আমাদের জন্য ভালো কিছু না ডেফিনেটলি না ঠিক এই মুহূর্তে আত্মবিশ্বাস ফিরে নিয়ে আসাটা খুব জরুরি বিশ্বকাপে রাখ দিয়ে যদিও এরপরে আমরা আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবো যুক্তরাষ্ট্রের সাথে একটা আছে প্র্যাকটিস ম্যাচ আছে আরও দুইটা একটা ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের সাথেই আর একটা ভারতের সাথে এই তিনটি ম্যাচ এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে প্র্যাকটিস ম্যাচ যদি আমরা বলি যে এটা এটা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ নয়টা প্র্যাকটিস ম্যাচ পরে দুটি প্র্যাকটিস ম্যাচ আছে যদি ওয়ার্ল্ড কাপে যেতে চাই বি আত্মবিশ্বাসটা খুবই খুবই জরুরি আমাদের জন্য এই মুহূর্তে এই মুহূর্তে টিমটাই খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে না এটা ফিরে নিয়ে আসার জন্য বাকি ম্যাচগুলি আমাদের জিততেই হবে সেটাও অবশ্যই একটা ইফেক্ট ফেলবে আমাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে সোফার এখন পর্যন্ত তেমন কিছু করতে পারিনি আমরা সব কিছুই আসলে খারাপ হয়েছে আশা করছি যে এখন আশা করছি যে বাংলাদেশ নেক্সট তিনটে ম্যাচে ঘুরে দাঁড়াবে বিশ্বকাপের আগে সেটা খুব দরকার হবে হ্যাঁ লাগাতে পার কাজে ঠিক মতো সুযোগটা ব্যবহার করতে পারছে না বলে আমাদের রেজাল্ট এমন হচ্ছে দেখুন বোলিং ব্যাটিং দুটোর দিক বলবো যে খুব যে ভালো হচ্ছে তা না যদিও গতকালকে আমরা খুব ভালো বোলিং করেছি ব্যাটিংটা হয়নি এবং আমরা মনে হয় যে অবস্থা ছিলাম সেখান থেকে হেরে যাওয়াটা আসলে মেনে নেয় একটু কষ্টকর টপ অর্ডার মিডল অর্ডার আমাদের সবাইকেই রান করতে হবে ইভেন কালকে লেটারও ফেল করেছে এরকম পরিস্থিতি কিন্তু বিশ্বকাপ আসবে এবং বিশ্বকাপের দলগুলি আরও বেশি স্ট্রং হবে তো সেটা আসলে আমাদের যদি ঘুরে দাঁড়াতে হয় আমার মনে হয় শুধু টপার না টপার তো ভালো করতে হবেই কারণ টি টোয়েন্টি ক্রিকেটে টপ অর্ডার ভালো না করলে আপনি সবসময় পিছিয়ে থেকে শুরু করবেন পরবর্তী ব্যাটসম্যানদের জন্য আসলে রিকভার করা একটু মুশকিল হয়ে যায় আর আমার মনে হয় এবার ওয়ার্ল্ড কাপটা একটু হয়তো এই ধরনের উইকেট আমরা যাই না আইসিসিতে যখন চ্যাম্পিয়নশিপ মানে ওয়ার্ল্ড কাপে ঢুকব তখন উইকেট হয়তো আর একটু বেটার থাকবে বাট এটা কোনো এক্সকিউজ হতে পারে না যেরকম উইকেটে হোক আমাদের তো পারফর্ম করতে হবে সো যদি আমরা বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চাই আমাদের টপারও তো ভালো করতে হবে একই সাথে মিডল অর্ডার মিডল অর্ডার এবং লেট অর্ডার সবাইকে ভালো করতে হবে লাস্ট প্রথম ম্যাচে কিন্তু আমরা চার ওভারে মনে হয় ফিফটি থ্রি রান ছিল সেটা আমরা ডিফেন্ড করতে পারিনি এগেনস্ট এসোসেট অ্যাসোসিয়েট কান্ট্রি হটক্ট জিততে হলে আসলে আমাদের যদি ঘুরে দাঁড়াতে হয় তাদের আসলে বোলিং ব্যাটিং সব দিকেই আসলে আমাদের উন্নতি করতে হবে বোলিংটা কালকে আমরা ভালো বোলিং করেছি অ্যাকর্ডিং টু সিচুয়েশান যেমন উইকেট ছিল সেই হিসাবে বলিং আমরা ভালোই করেছি বাট প্রথম ম্যাচে আমরা ওই ফেল ইন বলিং আমার মনে হয় ব্যাটিংয়ের সাথে সাথে যদি আমরা আবার বলছি যদি ভালো করতে চাই শুধু একটা ডিপার্টমেন্ট না আমাদের মনে হয় সব ডিপার্টমেন্টে ভালো করতে হবে হ্যাঁ বিশ্বকাপ তো এখনও আমার মনে হয় বিশ্বকাপের থেকে আমাদের নেক্সট তিনটা ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট বিশ্বকাপ তো আছেই সামনে সেটা তো আগে আমরা যেটা বলছি যে তিনটা ম্যাচ খেলার সুযোগ হবে এই তিনটে ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারন্যাশনাল ম্যাচ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল বা দুটি প্র্যাকটিস ম্যাচ এই তিনটি ম্যাচে ভালো করা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটা কালকে টিমটাকে খুব ইনকনফিডেন্ট লেগেছে ইট ইজ নট গুড নট এ গুড সাইন এই আত্মবিশ্বাসটা ফিরে আনতে যদি আমরা বিশ্বকাপ ভালো করতে যাই এই আত্মবিশ্বাসটা আমাদের ফিরিয়ে আনতেই হবে সেটা খুব বেশি দরকার হবে আর দেখুন না বিশ্বকাপ যেই দলটা গিয়েছে টপরে তারাই মনে হয় আমাদের সেটা খেলার এই মুহূর্তে তারা যদিও রাইট ফর্মে নেই বাট তারা এই পাস্ট ভালো করেছেন এই জন্য মানে তাদেরকে পিক করা হয়েছে তাদের উপরেই আমাদের আসলে বিশ্বাস রাখতে হবে কারণ দলটা এখন চলে গেছে দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড কাপ টিম ভালো করতে হলে এই দলটাকেই ভালো করতে হবে এখন কিন্তু আর আমাদের পিছিয়ে ফিরে থাকার কোনো অবকাশ নেই স্পেশালি ইন ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ পরে হয়তো আমরা আবার এটা নিয়ে চিন্তা করতে পারি বাট এই মুহূর্তে যে দলটা গিয়েছে বিশ্বকাপে দিস ইজ আর ওয়ার্ল্ড কাপ টিম ভালো করতে হলে এদেরকে নিয়েই ভালো করতে হবে ভালো করতে হলে এদেরকেই ভালো করতে হবে আর এমন তো নয় যে এরা আগে ভালো করেনি এরা সবাই কিন্তু ভালো করেছে সব ফর্মেটেই ভালো করেছে তো আমাদের আসলে এদের উপরেই এখন আস্থা রাখতে হবে এছাড়া আমাদের আর কোনো অপশন নেই কিন্তু হাতে এদের উপরে এদেরকেই আসলে আমাদের আস্থা ফেরাতে হবে এবং আশা করছি যে আশা করা ছাড়া তার আর করার নেই আমাদের বিকজ যেটা বলছে দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড কাপ টিম এবং ভালো করতে হলে এদেরকেই ভালো করতে হবে অ্যাকসেপ্টেবল না ডেফিনেটল অ্যাকসেপ্টেবল না একটা ম্যাচ অ্যাক্সিডেন্ট হতে পারে টি টোয়েন্টি ক্রিকেট বাট পরপর দুটি ম্যাচে এইভাবে হারাটা একদমই অ্যাকসেপ্টেবল না মেনে নেওয়াটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না যে ওই জাস্ট হোপ যে এখান থেকে কাম ব্যাক করতে পারে ইটস গুলো ডিফিকাল্ট কারণ আমার হয় দলটা এখন যেটা বলছি যে আত্মবিশ্বাসহীনতায় ভুগছে যে এইখান থেকে ফিরে আসতে হলে আমাদের ডেফিনেটলি অনেক কিছু ঠিক করতে হবে ডেফিনেটলি আপনাদের এখন যেখানে দাঁড়িয়ে আছে এদের টিম হিসাবে সেখানে ইউএসএ টিমের সাথে পরপর দুটি ম্যাচ ছেড়ে যাওয়াটা মেনে নেওয়া একটা কষ্টকর